আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম আজকের আলাপন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি। উনি আমাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এ কে এম মোজাম্মেল হক। আজ আসসালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা জানি যে আপনার অত্যন্ত টাইট এবং বিজি স্কেডিউল, এর মাঝেও আপনি আমাদের স্টুডিওতে এসেছেন এনটিভি ইউরোপের, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমরা কথা বলবো আপনার অভিজ্ঞতা, আপনার স্বাধীনতা যুদ্ধের আপনার অভিজ্ঞতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অ্যাক্টিভিটিস নিয়ে এবং সরকারের বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে আমরা কথা বলবো। ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে এনটিভির লাখো লাখো যারা শ্রোতৃমণ্ডলী আছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই অনুষ্ঠানটি দেখার জন্য তারা অনেকে আগ্রহ নিয়ে বসে আছেন, তাদের প্রতিও আমার ধন্যবাদ রইল। এবং এনটিভি পরিবারের প্রতিও, এই টেলিভিশন কর্তৃপক্ষ যারা আছেন, আপনাদের যত স্টাফ আছে সকলের প্রতি ধন্যবাদ আমাকে আজকে সুযোগ করে দেওয়ার জন্য এনটিভির মাধ্যমে দেশবাসীর কাছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলের বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমার কথাটা তুলে ধরার সুযোগ পাওয়ার জন্য। আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। আমরা জানি যে আপনি ইউকেতে এসেছেন গত শনিবার, আপনি বলছিলেন, এবং আপনার খুব টাইট স্কেডিউল, এর মাঝে আপনি শুধু লন্ডন না, আপনি লিভারপুলেও গিয়েছেন কিছুদিন আগে, বিভিন্ন সভাতে বিভিন্ন অনুষ্ঠানে আপনি জয়েন করছেন। তো এর মাঝে আপনি আমাদের একটু সময় বের করতে পেরেছেন, এই জন্য আবারও অনেক অনেক কৃতজ্ঞতা এনটিভি ইউরোপের পক্ষ থেকে। তো আমরা যদি প্রথমেই শুরু করি আপনার আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আপনি তো বীর মুক্তিযোদ্ধা, আপনি 1971 সালে আপনি বাংলাদেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিলেন, তা আপনি যদি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদেরকে একটু শেয়ার করতেন। পিছন থেকে বলতে হয়, আমি ছাত্র জীবনে যে সংগঠনটি করতাম বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, সেখানে 1962 সাল থেকে একটা নিউক্লিয়াস সৃষ্টি হয়েছিল, আমি যার সাথে 1966 সালে সম্পৃক্ত হয়েছিলাম। সেখানে ছাত্রলীগের মধ্যে একটি গ্রুপকে তৈরি করা হচ্ছিল গোপনে, ট্রেনিং দিয়ে সশস্ত্রভাবে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করার জন্য, যুদ্ধের জন্য প্রিপারেশন। কাজে আমি 66 সাল থেকেই এর সাথে জড়িত ছিলাম এবং দেশের জন্য একটা যুদ্ধ করব সেই জন্য পূর্ব থেকে প্রস্তুতি নেওয়া ছিল। তাই 1970 সালের নির্বাচনে ইয়াহিয়া খান বা পাকিস্তানিরা যখন বঙ্গবন্ধুকে ক্ষমতা দেন নাই, দুঃখিত, বাঙালির কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই, তখনই যদিও মেজরিটি পেয়েছিল, হ্যাঁ, তখনই আমরা সিদ্ধান্ত নেই যে এটা আমাদের এখন মোক্ষম সময় পাকিস্তানিদের সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হওয়া এবং দেশকে স্বাধীন করা। এবং বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে অনেকটা সুস্পষ্টভাবে সেই ইঙ্গিত ছিল, যদিও তিনি ঘোষণা দেননি আনুষ্ঠানিকভাবে, 26শে মার্চ দিয়েছেন, তার ইঙ্গিতটা স্পষ্ট ছিল যে আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবে। আর তিনি ডায়ালগের ব্যাপারে যে 4টা কন্ডিশন দিয়েছিলেন সেটাও তিনি জানতেন যে পাকিস্তানিরা এটা মানবে না, বুঝে শুনেই তিনি দিয়েছিলেন। তার কন্ডিশনগুলো এই আলাপের প্রিকন্ডিশন, যে যারাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচার করতে হবে, সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত নিতে হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এটা ছিল তার দাবি। এই দাবি মানলেই তিনি রাউন্ড টেবিল কনফারেন্স বসতে রাজি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন, আজকের আলাপন,
মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনাদের যদি মুক্তিযুদ্ধ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা স্ক্রিনের নিচে যে ফোন নাম্বারটি আছে তাতে আমাদেরকে ফোন করতে পারবেন। যদি মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয়ক কোনো প্রশ্ন থাকে আপনারা স্ক্রিনের নিচে যে ফোন নাম্বারটি আছে তাতে ফোন করে আপনার প্রশ্নটি করতে পারবেন। আমরা যে আপনি ধন্যবাদ দেন, আমি যে কথাটা বলছিলাম 1971 সাল থেকে আপনি সম্পৃক্ততা কথা বলছিলেন যে আমার 17ই মার্চ বঙ্গবন্ধু নির্দেশ দিয়েছিলেন, তখন একটি ষড়যন্ত্র চলছিল যে ঢাকা ক্যান্টনমেন্টে অস্ত্রের ঘাটতি পড়েছে, তাই পার্শ্ববর্তী এলাকা গাজীপুর ক্যান্টনমেন্ট থেকে, সেখানে সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেখানে থাকতেন, সেখান থেকে অস্ত্র এনে সেই ঘাটতিটা পূরণ করো। সেই লক্ষ্যে 1971 সালের 19শে মার্চ ব্রিগেডিয়ার জাহাঙ্গীরের নেতৃত্বে এক টিম যায় সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিরস্ত্র করার জন্য, ডিজার্ম করার জন্য এবং তাদের অস্ত্র ঢাকায় নিয়ে আসার জন্য। এই সংবাদ বঙ্গবন্ধুর নির্দেশ ছিল যে কোনো মূল্যে এটাকে প্রতিহত করতে হবে। আমরা প্রিপারেশন নিয়ে চাইনিজ রাইফেল সংগ্রহ করে সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা গ্রুপ আসতেছিল তখন চিটা ইয়ের থেকে, টাঙ্গাইল থেকে, তাদেরকে আটক করে পাঁচজনের কাছ থেকে চাইনিজ রাইফেল নিয়ে যাই। আপনি ওইখানে ছিলেন? ছিলাম, আমি ওই কমিটির নেতৃত্ব দিয়েছি। আপনার বয়স তখন কত ছিল? আমার বয়স 24 25 আর কি, 25 ছিল। এবং আমি ছিলাম আমাদের সেই সর্বদলীয় কমিটিতে, এখন বিএনপি যে আপনার স্ট্যান্ডিং কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জি, যিনি খুব প্রভাবশালী সদস্য বিএনপির স্ট্যান্ডিং কমিটির, আমি ওইটার আহ্বায়ক ছিলাম, তিনি তার ট্রেজারার ছিলেন, সেটা সর্বদলীয় কমিটি ছিল, উনিও ছিলেন। যাই হোক, আমরা সেই অস্ত্র নিয়ে পাক হানাদার বাহিনীর সাথে, ওই ব্রিগেডিয়ার জাহাঙ্গীরের বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে আমরা অবতীর্ণ হই এবং টাঙ্গাইলে, এটা কি টাঙ্গাইলে না, জয়দেবপুরে, জয়দেবপুরে, এবং যার ফলে পরদিন স্লোগান উঠেছিল জয়দেবপুরের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করে। এবং বাংলাদেশের ইতিহাসে এই একমাত্র সশস্ত্রভাবে পাক বাহিনীর সাথে মোকাবেলা হয়েছিল সেটা জয়দেবপুরে, এবং আমার তরুণ বয়সে সুযোগ হয়েছিল তার নেতৃত্ব দেওয়ার, তার আহ্বায়ক হিসেবে। তো আপনাকে তখন এত, আপনার বয়স তখন 24-25 বছর বয়স, তো আপনার কি আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছিল যে নিজের জীবন বাজি রেখে? আগে আপনাকে বলেছি যে আমি 1966 সাল থেকে আপনি ইনভলভ ছিলেন, আমি প্রস্তুত ছিলাম যে যুদ্ধ করে পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করেই তাদেরকে বিতাড়িত করতে হবে এবং দেশকে স্বাধীন করতে হবে। আমাদের সেই মানসিকতা এবং দেশকে স্বাধীন করার যে অদম্য স্পৃহা, বঙ্গবন্ধু সারা বাঙালি জাতির মধ্যে যেটা মানে যেটা জাতিকে যে মন্ত্রে দীক্ষিত করেছিল যে আমাদের দেশ স্বাধীন করতেই হবে, সেই মন্ত্রে আমিও উজ্জীবিত ছিলাম। এবং তখন আজকের প্রেক্ষাপটে যদি চিন্তা করি সেটা মনে হয় যে এটা অস্বাভাবিক কাজ, এটি কীভাবে সাহস হলো এই 5টা 7টা অস্ত্র নিয়ে একটা যুদ্ধের মোকাবেলা করে যুদ্ধ করা, আজকে বললে হয়তো পারবো না বা পারতাম না, কিন্তু সেই দিন দেশ স্বাধীনতার জন্য আমাদের আবেগ, আমাদের অদম্য ইচ্ছা এবং ডিটারমিনেশন এবং কমিটমেন্ট এত কঠিন ছিল যে আমরা মৃত্যু ভয়ে, এটা মানে এটা মৃত্যু হবে সেকেন্ডারি মনে হয়েছে, এটা নিশ্চিত ছিলাম, তাতে কিচ্ছু আসে যায় না, মরে যাবো কিচ্ছু আসে যায় না, কিন্তু দেশকে স্বাধীন করতে হবে এইটাই ছিল সকলের মনে সেই একই আকাঙ্ক্ষা। তো আপনি এত ইয়াং বয়সে ওই দেশকে স্বাধীন করার যে একটা অভিপ্রায়, যে ইচ্ছা, সেটা থেকে আপনি মুক্তিযুদ্ধের সাথে ইনভলভ হয়েছিলেন তখন? জি। তো আপনি, আপনার যখন যুদ্ধ শুরু হলো ওই সময়কার কোনো, আমরা যুদ্ধ প্রথম দিকেই আমরা একেবারে 25শে মার্চ ক্র্যাকডাউন হওয়ার পর 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু যখন সেই তার বেতার ভাষণটি প্রচার করলেন, আপনার যেটা সেটা ওই আপনার ইপিআর, তৎকালীন ইপিআর ওয়্যারলেসের মাধ্যমে সারা দেশে প্রচার করেছিল,
যে এটাই হয়তো আমার শেষ, দিস মে বি মাই লাস্ট মেসেজ টু দি নেশন। এবং সেখানে তিনি যে আহ্বানদের জানিয়েছিলেন যে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের একটা ফোন কল আছে, আমরা একটা ফোন কল নিয়ে নেব দয়া করে। আসসালামু আলাইকুম কলার, দয়া করে আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটা আমার হইলো যে মুক্তিযোদ্ধা যারা আছে আর কি, প্রবার মুক্তিযোদ্ধা যারা, এরা যেন মানে আর কি তারা এগুলাটা পায়, আর আমরা লন্ডন যারা আমরা মহিমুরব্বে বাংলাদেশ স্বাধীনের সময় বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়া হাইপার কন্যার বা অনেক কিছু কষ্ট করছেন, যারা দুনিয়ায় নাই এবং এরার ছেলে সন্তান রে বা যারা আছেন এরার একটা মর্যাদা দেওয়ার জন্য, আর আমরা প্রবাসীর লাগে আলাদা ভাবে আমরা যে দেশও গেলে অনেক প্রবাসী প্রবলেম হয়, মিথ্যা মামলা জাগা দখল নানান ধরনের এরানি। আমি নিজেও একজন ভুক্তভোগী, আমি এখন আওয়ামী লীগের কর্মী। দুই নম্বর হইলো আমার মন্ত্রী সাহেবের নম্বরটা আমি পাইতাম যে দেশের আর কি, আমি তার লগে একটু আলাপ করতাম স্যার। ঠিক আছে, সেটা পার্সোনাল রিকোয়েস্ট, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো উনি যে প্রশ্নটা করেছেন আমি যতটুকু বুঝলাম যে প্রবাসে যারা অবস্থান করছেন, বিদেশে যারা আছেন, যে সমস্ত মুক্তিযোদ্ধা ভাই বোনেরা, ওনারা হয়তো তালিকাভুক্ত হন নাই, এখন তালিকাভুক্তি চলছে, ওনারা অনলাইনে আবেদন করতে পারেন না, এখন এখন কি করতে হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এখন না, সেই অনলাইনে আবেদন করা বন্ধ, সেটা দেশের অভ্যন্তরে যে সমস্ত মুক্তিযোদ্ধারা আছে তাদের জন্য এটা এখন চ্যাপ্টার ইজ ক্লোজড। কিন্তু উনি বলছিল দেশের বাইরে যারা আছে, সরি, কিন্তু দেশের বাইরে যারা আছে তাদের সকলের অবগতির জন্য আমি বিনীতভাবে জানাতে চাই যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা দূতাবাসে আমাদের একটা প্রেসক্রাইব ফর্ম আমরা পাঠিয়ে দেব, এবং দূতাবাসের মাধ্যমে এটা জানানো হবে প্রবাসী ভাই বোনদের যে আপনারা যারা মুক্তিযোদ্ধা ছিলেন বা মুক্তিযুদ্ধ করেছেন তারা দয়া করে এই ফর্মগুলি ফিল আপ করে এই ইয়েতেই জমা দিবেন, দূতাবাসেই জমা দিবেন, দুঃখিত, এবং দূতাবাস আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবেন। ফর্মের মধ্যে যে তথ্যপত্র চাওয়া হবে ওনারা যে তথ্যপত্র দিবেন, আমরা এলাকা গিয়ে সেগুলো যাচাই করে আমরা সেটা গ্রহণ করব, যদি কোনোটার আমরা মিল না পাই তখন তাকে আমরা চিঠি দিব যে আপনি যদি আমরা পাই নেই এই পেয়েছি, তারপরে যদি আপনি মনে করেন তবে দেশে এসে আপনি আবার এর মোকাবেলা করতে পারেন। তদন্ত কমিটি কবে থেকে শুরু হবে? এই মার্চ মাস থেকে, অর্থাৎ আগামী মাস থেকে, আর 15 দিনের মধ্যেই দূতাবাস ইনশাল্লাহ চলে আসবে সারা, আমি যাওয়ার পরপরই এগুলো সব তৈরি আছে আমাদের আগে, এখন আমরা দূতাবাসে পাঠিয়ে দেব দূতাবাসকে প্রয়োজনীয় নির্দেশনা সহ। আপনাকে অনেক ধন্যবাদ। উনি এবং ডাউনলোড করলে আমাদের এম ও মিনিস্ট্রি অফ LWA, মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স, MOLWA, এই নাম্বারে ক্লিক করলেই আপনারা আমাদের অনলাইনে আমাদের সমস্ত তথ্যগুলি যা যে পেতে চান সবকিছু সেগুলো পাবেন, আর আমরা তো পাঠাচ্ছি আমাদের এমবেসিতে। তো আপনি এটা মার্চ মাসের মার্চ মাসের প্রথম সপ্তাহে চলে এটা শুরু হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি উনি আরেকটা প্রশ্ন করছিল যে স্বাধীনতার ওই সময়টাতে মুক্তিযোদ্ধাদের সন্তান যারা দেশের বাইরে আছে তাদের জন্য স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট কি করবে কি? মুক্তিযুদ্ধের যারা মৃত্যুবরণ করেছে জি তারা তো নিজে এটা বলতে পারছে না, কাজেই যারা মৃত বা অসুস্থ যিনি এখন লিখতে পারেন না অথবা অজ্ঞান হয়ে পড়ে আছেন তার পক্ষ থেকে তার পরিবারের সদস্যরা আবেদন করতে পারবেন। হুম হুম, তো আপনার তাদের জন্য কি যারা দেশের বাইরে আছে তাদের জন্য কি স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট কি থাকবে? ওই যে যখন বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল তখন যারা ইউকে বা আমেরিকা এসব দেশ থেকে, সেখানে আমাদের শুধুমাত্র সংগঠক, কারণ সেখানে ধরেন এই ইউকেতে হাজার হাজার মানুষ
মানে মিটিং করেছে, মিছিল করেছে, টাকা দিয়েছে, ফান্ড ক্রিয়েট করেছে সবাইকে, তো এই হাজার হাজার লোককে তো মুক্তিযুদ্ধ করা যাবে না। শুধু মূল সংগঠক যারা ছিলেন তারা 10-15 জন তাদেরকে আমরা করব, সেই কোন পর্যায়ে আছে হ্যাঁ নিশ্চয়ই ওইটার মধ্যে থাকবে। কারণ আমাদের মুক্তিযুদ্ধ কারা সেই নীতিমালা এটা লেখা আছে, দেশ বিদেশের জনমত সৃষ্টিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশের তারা মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন। আপনাকে অনেক ধন্যবাদ। তো আপনার আরেকটা প্রশ্ন ছিল ওনার, যে যারা দেশের বাইরে থাকে এবং বিভিন্ন কারণে দেশে হয়তোবা রেগুলারলি আসা যাওয়া করতে পারে না, বা আপনার বিভিন্ন কারণে তারা ভিক্টিমাইজড হয়ে যে জায়গা সম্পত্তির ব্যাপারগুলো থেকে থাকে, তাদের জন্য কি গভর্নমেন্টের স্পেশাল কোনো মেজার কি থাকবে, সেটা কোনো কনসিডারেশন? সবসময় থাকে, এটা মুক্তিযোদ্ধাদের জন্য না, কেবল সমস্ত প্রবাসীদের জন্য। আমি মনে করি যে সরকারের এটা একটা নৈতিক দায়িত্ব। জি, সরকারের কে সেটা বড় কথা না, প্রবাসীরা আমাদের দেশের অ্যাসেট দলমত নির্বিশেষে। জি, তাদের রেমিটেন্সের পয়সায় ধরেন আজকে আমাদের সরকার এই আমলে প্রায় $32 বিলিয়ন আমাদের রিজার্ভ ফান্ড আছে, তার একটা বিরাট অংশই এই মানে যারা আপনার বিভিন্ন বিদেশে যারা আছেন তাদের, তারা দেশে যে রেমিটেন্স পাঠান তার কারণে। আর একটা বড় সেক্টর হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টর, রেডিমেড। এছাড়াও আমরা অনেক জিনিস রপ্তানি করি। যাই হোক, সেই জন্য প্রবাসীদেরকে স্পেশাল কনসিডারেশন, প্রবাসীদের জন্য অবশ্যই তাদের সরকার যদি সম্পদ সম্পত্তি ই করে, আমাদের ফরেন মিনিস্ট্রিতে ওনারা যদি লিখিতভাবে জানান, ফরেন মিনিস্ট্রির একটা সেল আমার মনে হয় আছে, আমি যতটুকু জানি, যে বিদেশি বসবাসরত ব্যক্তিদের যদি কোনো রকম আইনি আইনানুক সহায়তা লাগে সেটা দেওয়ার জন্য ওনারা রেডি আছেন। আর মুক্তিযোদ্ধাদের জন্য আমার আবেদন থাকবে যে সরাসরি আমাদের মন্ত্রণালয়ে যদি তাদের গ্রিভেন্সেসের কথা, তো আমরা ডাইরেক্ট এটা নিতে চাই না, এই জন্য যে এমবেসির মাধ্যমে যদি যায়, এমবেসির জিনিসটা ফর্মাল হয়, আমাদের এটা ফর্মাল হয়, তখন সেটা আমরা কগনিজেন্স নিতে অর্থাৎ আমলে নিতে, তখন সেটার একটা ভিত্তি হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আরও কথা বলবো আপনার সাথে, আমরা আরও জানবো বাংলাদেশ গভর্নমেন্টের প্ল্যান সম্পর্কে। আমরা যাব একটা সংক্ষিপ্ত বিরতিতে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছি আজকের আলাপনে, আজকের আলাপনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিয়ে, এবং আমার সাথে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক। আমাদের সাথেই থাকবেন, বিরতির পর আবার কথা হবে।